আমেরিকা যাওয়ার আগে সকল বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করতে এসেছি মানে হোয়ার ইজ নুরুল হুদা নুরুল হুদা কি এখানে আছে না বাড়িতে নেই ইউ ফার্স্ট টেল মি হোয়ার ইজ হি বিকজ মিন্স নুরুল হুদা अगेन দেশি কুত্তা বিদেশি কুত্তার মতো ঘাওঘাও করলে আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাবে হেই হরিবদ হোয়ার ইউ আস্কিং মি তোর খোঁজে দুপুরে একটা লোক আসছিল নাম কি নাম কইলো আব্দুল হক দোস্ত তুমি আমার চিনতে পারো না আরে আমি আরে আমি আব্দুল হক আরে মাজির গান আব্দুল হক আচ্ছা ফ্রেন্ড আরে আরে বললা কেন একটা ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডের বুকে ধরলাম তুমি একদম ফিটকে থেকে আরে আরে করলা তুমি কি সত্যি আমার চিনতে পারো না তোর মেয়ে আমরা কে কার কাছে আইছেন আপনি ভুল জায়গায় আইছেন তো আরে আমি আব্দুল হক এখনো বলতেছে মাজির গান আব্দুল হক চিনতে পারো নাই আমরা লোকনে আমার দোকানে দেওয়া হয়েছিল সাত দোকানে দেখা ছিল নাকি হ্যাঁ নো প্রবলেম আচ্ছা ভালো কথা সত্যি করে বলতে নি তুমি কি আসলে আমার চিনতে পারতেছো না তো আমরা তখন কর না কে আমরা দোয়ানা দেওয়ালে সাত দোয়ানা দেওয়ালে তখন তো আপনি আমরা চিনেন নাই আর বাড়ি করতেছেন মাঝির গা মাঝির লোক এমনি কথা কয় নাকি আন্ডারস্টুড তুমি ল্যাঙ্গুয়েজের কথা বলতেছো তো লং টাইম নো সি অনেক ইতিহাস আসলে ঘটনা হচ্ছে কি মাঝখানে আমি কুষ্টিয়ে ছিলাম আবার সিরাজগঞ্জে ছিলাম এই জন্য ল্যাঙ্গুয়েজ একটু উল্টা পাল্টা হয়ে গেছে আচ্ছা ভালো কথা তুমি কিরকম বাইরে আমাকে দাঁড় করে কথাবার্তা বলবো নাকি ভিতরে যাবো না আসলে ঘটনা হয়েছে কি লং টাইম নো সি ভাবলাম যে আমেরিকায় যেহেতু চলে যাব এই দেশে ফেরা হয় কি না হয় ঠিক বুঝতে পারছিলাম না এই জন্য ভাবলাম যে বয়হুড ফ্রেন্ড মানে ছোটবেলা যারা বন্ধু বান্ধব তাদের সঙ্গে একবার দেখা করে যাই যেই মনের ভিতরে আনসান শুরু হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে চলে আসলাম আপনি আমেরিকা যেতে চান আবার কি অবশ্যই অফকোর্স আমেরিকা যাবো আমেরিকা হচ্ছে নিউ ইয়র্ক শহর যেটা ওইখানে যাচ্ছি ঘটনা হচ্ছে কি আমেরিকার একটা সুবিধা বলেন অসুবিধা বলেন একটা আছে এটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংরেজি ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ বলতেই পারে না একটু অশিক্ষিত দেশ আমাদের দেশ যেরকম কম বেশি সবাই মোটামুটি এই যে বাংলা উর্দু হিন্দি এসব ল্যাঙ্গুয়েজ আমরা জানি হ্যাঁ সেই জন্য ওখানে যাবো তো সেই জন্য ইংলিশের প্র্যাকটিসটা করতেছি আর আচ্ছা ইংরেজি বলার সূত্রটা জানো তো খুবই সোজা ইংরেজি বলার সূত্র খুবই সোজা ফরর করে বলে যাবা ভুল হোক ত্রুটি হোক ফরর করে বলে যাবা মনে করো যে কীরকম তোমাকে আমি কী দিয়ে এক্সাম্পল দিই এই যে মনে করো যে এই ওই যে ইয়ের মতো ওই যে টিউবওয়েল যেমন টিউবওয়েলের চাপ দিলা ফরর করে পানি পড়ে যাবে না ঘরের করে ঠিক সেই রকম তুমি ইংরেজি বলতে থাকবা ফরর করে ইংরেজি শব্দ চলে আসবে দূর কি বলো না বলো না আরে সত্যি বলতেছি আচ্ছা ভালো কত নুরুদা তুমি কিন্তু আমার সঙ্গে ইংরেজি টক করবা আর ইংরেজি কম্পিউটার আমি পারি কিন্তু আমাদের বিষয়টা আমি তো ঠিক বুঝলাম না কে করতে গেলেন কার কাছে নুরুল হুদা হ্যাঁ ওয়াই ইউ টক টু আপনি আপনি ইউ টেল মি আমরা তুমি অবশ্য ইংরেজিটা সুবিধা আছে ইংরেজি হয় কি আপনি তুমি তুই সবই হচ্ছে ইউ হ্যাঁ কিন্তু বাংলায় বাংলায় যখন আমরা কথা বলবো তখন তুমি তুমি না তুমি তুমি না তুই তো করে কথা বলবো আচ্ছা ছোটবেলা আমরা তুই তো কথা বলতাম দূর কই ছোটবেলা বলেন আপনি ছোটবেলা মানে কই আরে ধর্মপুর স্কুলে স্কুলে পড়তাম না আমরা প্রাইমারি স্কুলে ক্লাস 3 এর কি ভাই দৌড়া ভাইজান আমার এক পরিচিত লোক এই একটু পরে চলে যাবে ভাইজান চলে যাবো মানে হ্যাঁ চলে যাবেন আমি তো কিনেই থাকবো এখানে থাকবো মানে আর ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করতে আসছি আমি তো দেখুন বাড়ির বাইরে যাই লোকে খারাপ বলবে না আমি যাবো কোথায় মান সম্মান যাবে না আজকের তো আমি এখানে দেখছি যে বেড আছে ইনশাল্লাহ আমরা দুই বন্ধু বন্ধু গল্প করতে করতে কাটিয়ে দেবো কোনো অসুবিধা আর আমরা চলে যান ভাই আরে চলে যাবো না বন্ধুরা কিন্তু কেউ চলে যায় নাকি
কি কইতেছেন আপনি যে লোকটা দেখো আমি এই সাইডে থাকব ওই সাইডে থাকব দেখো একটা বাইরের লোক আইসা ঘরে রাত কাটাবো আমার কিন্তু ভালো লাগতেছে না কই কোন বাইরের লোক ওই যে নুরা জাল লয়ে বসে ঘরে গল্প করতেছে ও বুঝছি ও বাইরের লোক হইব কেন ও তো নুরার ছোটবেলার বন্ধু অনেক বড় শিক্ষিত আমেরিকায় মনে হয় চলে যাব আমেরিকা যাইব হ্যাঁ তো সেই লোক আমেরিকা যাইব সেই লোক এই গ্রামে আসি কোন উদ্দেশ্যে নুরার ছোটবেলার বন্ধু আমি তো একই হরিপদ সারাই জন্মে কারো ওর বন্ধু হিসেবে চোখে দেখলাম না কইলাম না নুরার ছোটবেলার বন্ধু অনেক আগে ও ছোটবেলার বন্ধু অনেক আগে হ্যাঁ অল্প বয়সকালের তা তোমার বিয়ে বোধহয় প্রায় 20-25 বছর হয়েছে নাকি কি ক তুমি এই বাড়িতে আইসো কই দিন যে ওর ছোটবেলার বন্ধু অল্প বয়সী বন্ধু তারেও ছিল এই ছেলে তো নুরুরে সকালে খুঁজতে আইছিল নুরুরে না পায় আমার সব কিছু বইলে গেছে আবার বইলে গেছে রাতে আবার আসবো তা আমার তো মনে হলো যে নুরা ওরে চিনে বললাম না ছোটবেলার বন্ধু দেখো যাই হোক আমার কিন্তু মোটেও পছন্দ হইতেছে না বাইরের লোক এসে ঘরে রাত কাটাইবো যেটা দেখতে পারি না যেটা দেখলে গা জ্বলে আমার সেটাই দেখা লাগে ও দেয়ার ও দেয়ার ও মাই ডিয়ার ইউএস ইজ দ্য বেস্ট প্লেস আই গো দেয়ার এই গো দেয়ার ও দেয়ার ও মাই ডিয়ার লালা ইউএস ইজ দ্য বেস্ট প্লেস আই গো দেয়ার আরে মেগান্থা বন্ধু এই মেগান্থা গান থামান মানে ওয়াই ইউ টেল মি আপনি আপনি ইউ টেল ইউ তুই 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 আমরা এখানে থাকতে পারবো না আপনি চলে যান এখান থেকে যান থাকতে পারবো না আরে বন্ধুর কাছে বন্ধু এসছে থাকতে পারবো না মানে আচ্ছা ছোটবেলায় আমি আর তুই কত গ্রামে একসঙ্গে থেকেছি না আমার ভাইজান রাতের বেলা বাইরের লোক বাড়িতে থাকা পছন্দ করে না আপনি চলে যান নুরুল হুদা বাইরের লোক মানে আই বাইরের লোক আমি বাইরের লোক আমি ক্লোজ ফ্রেন্ড না আমার ভাইজান রাত্রি বেলা আপনার এখানে থাকতে দিত না আপনি জানলা রে ভাই আচ্ছা হোয়াই ইউ টেল মি বাইরে তেল লোক থাকতে দেবে না মানে আচ্ছা ইওর ব্রাদার কি ব্যাড বয় ব্যাড ম্যান কখনোই না গুড ম্যান সে ভালো লোক সে যখন ফিল করবে বা শুনবে যে একজন গেস্ট এসছে মানে অতিথি অতিথিকে সে বাইরে রাখতে দিবে হ্যাঁ আপনি আমার ভাইজানের চিনি না আমার ভাইজান যদি শোনে আপনি এখানে আসেন আপনি একটা বাইরের লোক যদি আমার ঘরে আসেন এটা যদি শোনে সরাসরি থানায় যাবে পুলিশ নিয়ে আসবো পুলিশ র্যাব র্যাব এসে আপনার ধরে নিয়ে যাবে এসব নুরুল কি বলতেছো মানে এর ভিতরে পুলিশ র্যাব ধরে নেওয়া আসলে কি হবে চলে যান আমার বাড়ি এরকম আচ্ছা থিঙ্কিং করি আচ্ছা একটা কাজ করলে কেমন হয় আমরা দুজন চলে যাই কই যাব হরির ওখানে হ্যাঁ হরিপদ শুনলাম এই গ্রামে নাকি আছে একাই থাকে ওর বাড়িতে চলে যাই আমরা থ্রি মিনিট মধ্যে থাকবো অনেক টক হবে আলোচনা হবে আল্লাহ হরিপদ থেকে এলো বেজে গেল ভাই দারি পার্স অফ প্যাভিলন ইজ টু নো না চলো 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 ফ্রেন্ড চলো 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 দিস ইজ হরি হাউস আরে মে সুপ কোন সাইড রাইট প্লিজ হরি হাউস দিস হরি হাউস হরি এ হরি 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 ফ্রেন্ড সি হরি কি সুন্দর ঘুমাইতেছে ডিপ স্লিপ রাত কটা বাজে এত রাতে ঘুমাইব নাকি জোর বাজে ফ্রেন্ড সামথিং অ্যাংরি আমার ফ্রেন্ড ফ্রেন্ড করতেছেন কেন আমি আমার কোন ধরনের ফ্রেন্ড আছে আমি তো বুঝলাম না এই তুই আমার বন্ধু ছিলি একশোর বন্ধু ছিলি আচ্ছা তোর মুখ দিয়ে আসতেছে কি বাবা তিনি বুঝতেছি না হ্যাঁ ম্যাম আমার তুই তোমার কথা বলবো খবরদার একশো বার তুই তুই কথা বলবো ইউ আর মাই ন্যাংটা ফ্রেন্ড ইউ আর নোট ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড আচ্ছা আচ্ছা এত পারস্পরিক একটা একটা অবিশ্বাস আসে কিভাবে আমার মধ্যে কোনো অবিশ্বাস আসে না ওরে বাইরে আমি তো এখন আপনার চিনতেই পারলাম না আপনি কে করতে গেছেন কার কাছে আইছেন আমি আইছি তোর কাছে কেন তুই চিনতে পারতেছ আমি আব্দুল হক আমি আইছি নুরুল হুদার কাছে আরে ভাই ক্লাস 3 থেকে তোর সাথে আমি পড়াশোনা করছি 1 থেকে 3 পর্যন্ত আমার বাপ ছিল পোস্ট মাস্টার চাকরি করতে এক জায়গায় তোর হাতে পড়ছি পুরো দাদা খাওয়ান দাদা দাদা পোস্ট মাস্টারের পোলার নাম তো আব্দুল হক ছিল না
ওকে আমাদের মন্টু বন্ধু নাকি? হ্যাঁ হ্যাঁ মন্টু বন্ধুই তো। ওই ওই যে ফলন তো হাফ প্যান্ট খুলে পড়ে যেত, আমরা তারা হাফ প্যান্ট ডিলা মন্টু কইতাম। এই হাফ প্যান্ট ডিলা মন্টু না? হ্যাঁ আমি হাফ প্যান্ট ডিলা মন্টু, এখন চিনতে পারছো? হ্যাঁ আচ্ছা মন্টু বন্ধু, তুমি বারবার আব্দুল আব্দুল করতেছি না কেন? তুমি তো মন্টু বন্ধু। আমার বন্ধু মন্টু বন্ধু আসছে বেটা, আজকে আড্ডা হবে, গান হবে, বাজনা হবে, সবকিছু হবে, সব হবে, সব কাজ বন্ধু সব হবে, নাচ হবে, ঠিক আছে, অবশ্যই নাচ হবে, নাচ করো, তোমরা করো, আমার ভাই দোকান আছে, আমি গেলাম। আরে সুদ্দার বেটা আমার বন্ধু আসছে, কোনো ঘুম নাই। আমার যে কি খুশি লাগছে, আমার যে কি আনন্দ হইতেছে, আমার যে কি করতে ইচ্ছা করবো, আমার তো ডাক দাও তো, মাত্র তো সকাল হইলো, ঘুমাইতেছে এখনো। মাত্র সকাল হইলে মাত্র ডাক দাও না, ও তো তাড়াতাড়ি উঠে না কখনো। আমি কুলি ডাকে যাইতেছি, আর পরে আমি বাইরে যাবো, ওর লগে জরুরি কথা আছে, ডেকে তুলো। নাস্তা করবো না, কইলাম যে ওর লগে জরুরি কথা আছে, ডেকে তুলো, ডাক দাও রে নুরু। এই নুরু, তোর ভাই তোরে ডাকতেছে। ডাকলাম তো উঠে না। উঠে নাই মানে? কইলাম যে জরুরি দরকার আছে, ডাক দিয়া তুলো। ছোটবেলার বন্ধুরে নিয়ে রাত্রে বেলা ঘুমাইছে, সারা রাত গল্প গুজব করছে, এখন কে এমনি ডাকলে উঠবো? কিন্তু ওর লগে তোমার জরুরি কথা আছে। আইসা ডাকতাছি, তুমি আগে নাস্তা খেয়ে নাও। এই এসে মাইয়া মানুষ নিয়ে একটা বিপদ, কোনটা দরকারি কোনটা বেদরকারি এটাই বুঝে না। আমি কইলাম যে জরুরি দরকার আছে, ডাক দিয়া তুলো, তা না এখন নাস্তা করে লো, তামসা একটা। আরে কি হইলো নুরা, দেই ঘরে নাই? কি কও, ঘরে নাই? ব্যাপারটা কিন্তু আমার মনে হয় উনি নিয়ে কোথাও ঘুরতে টুরতে গেছে,
সাত সকালে বলা নাই কো অনেক ঘুরতে গেছে যাইতেও তো পারে বেবাক কথা দেখি তুমিই কো বন্ধুরে নিয়ে রাত্রে আসিল সারা রাত্রি গল্প গুজব করছে এখন উঠবো কেমনে আবার সাত সকালে বন্ধুরে নিয়ে ঘুরতে গেছে বেশি কথা কয় এলো মেয়ে মানুষের কাম কই যাও কই যাই সেটা জানাই তোমার লাভটা কি আর তাছাড়া বেবাক কথা তো তুমি জানোই নুনুদা কই গেল খবরটা নেওয়া দরকার আছে না কোনো কাম নাই বন্ধুরে বাড়িতে গেছে কইলে না খোঁজ নেওয়ার দরকারটা কি জরুরি কথা আছে এই সাহে চোক দিতে থাকেন আমি এক দূরে যাইতেছি আর আসতেছি ঠিক আছে হায় হায় দরজা দিয়ে শিকল মারা হ্যাঁ আসার পর আমি নিজের কথা বলছি বন্ধু লাগে অনেক বড় শিক্ষিত মানুষ আমি কি করছি আমি কথা বাড়াইছি দাদা আমি তো সব জায়গায় খুঁজছি কিন্তু কোথাও না পাই ভাবলাম বাড়িতে আসছে তাই চলে আসলাম